ধর্মীয় সংস্কারক নীলকর ও সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংগঠিত ফরাইজি আন্দোলনের মুখপাত্র হাজি শরীয়তুল্লাহ। হাজি শরীয়তুল্লাহ তিনি শুধু ধর্মীয় সংস্কারক ছিলেন না, বরং একজন কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন। তিনি চেয়েছিলেন মুসলমানদের মাঝে দিনে দিনে যে ধর্মীয় কুসংস্কার প্রবেশ করছে তা উচ্ছেদ করে তাদের ইসলামের মূল অবস্থায় ফিরিয়ে আনতে। তিনি ওয়াহাবি আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ইসলামের প্রধান করণীয় কাজকে বলা হয় ফরজ। এ চিন্তা থেকে তার সংস্কার আন্দোলনের নামকরণ করা হয় ফরাইজি আন্দোলন। আজকে আমরা হাজি শরীয়তুল্লাহর সংক্ষিপ্ত আত্মজীবনী জানব। হাজি শরীয়তুল্লাহ, যিনি তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর শাসনাধীন বেঙ্গল প্রেসিডেন্সির ফরিদপুর জেলার চর সামাইল গ্রামের এক দরিদ্র তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকেই তিনি বাড়ি থেকে পালিয়ে চলে আসেন কলকাতায়। তিনি তার গুরু মাওলানা বাশারত আলীর সাথে 1799 খ্রিস্টাব্দে মক্কায় হজের উদ্দেশ্যে গমন করেন এবং 1818 খ্রিস্টাব্দে সেখান থেকে দেশে ফিরে আসেন। তিনি আরবি ভাষায় পণ্ডিত্য লাভ অর্জন করেছিলেন। হাজি শরীয়তুল্লাহ বাংলার মুসলমানদের মাঝে বেশ কিছু সংখ্যক ছিল ধর্মান্তরিত, তাই মুসলমান হওয়ার পরও স্বাভাবিকভাবে তাদের মধ্যে পূর্ব ধর্ম ও সংস্কৃতির অনেক কিছু প্রভাব থেকেই যায়। এগুলো প্রকট হয়ে দেখা দেয় বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকেই। মক্কায় তিনি ওয়াহাবি আন্দোলনের নেতা শাহ অলিউল্লাহ এবং সৈয়দ আহমদ বেরলভীর চিন্তাধারা অনুপ্রাণিত হয়েছিলেন। মক্কায় থাকাকালীন সময়ে হাজি শরীয়তুল্লাহ সংকল্পবদ্ধ হন যে দেশে ফিরে তিনি সমাজ সংস্কারে মনোযোগী হবেন, তাই তিনি মক্কা থেকে দেশে ফিরে সমাজ সংস্কারে মনোনিবেশ করেন। 19 শতকের প্রথম দিকে এই অঞ্চলে তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে ওঠে তা ফরাইজি আন্দোলন নামে পরিচিত। তিনি দুই রকম পাপ থেকে মুসলমানদের বিরত থাকার কথা বলেন, প্রথমটি শির্ক আর দ্বিতীয়টি হল বেদায়াত। এই লক্ষ্যে তিনি মুসলমানদের দুই দফা নির্দেশনা দিয়ে থাকেন। এক, আত্মবিশ্বাস জাগ্রতকরণ। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করা, কারণ সে সময়ে মুসলমান সমাজ প্রবর্তিত পীর পূজা, কবর পূজা, মনসা পূজা, শীতলা পূজা ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অন্য ইসলামী কর্মকাণ্ড দ্বারা গোটা বাংলার মুসলমান সমাজকে আচ্ছন্ন করে রেখেছিল। মুসলমানদের জীবন ব্যবস্থা থেকে ধর্মীয় অনাচার ও কুসংস্কারগুলো বিদূরিত করে মুসকুরান ও সুন্নাহ মতে জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং ইসলামের ফরজ কাজগুলো অবশ্যম্ভাবী পালন করার উদ্দত আহ্বান তিনি জানান। আর এই ফরজ কথাটি থেকে ফরাইজি শব্দটি এসেছে। ফরাইজি হাজি শরীয়তুল্লাহ দ্বিতীয় যে কথাটি বলেন তা হলো মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিস্তার ও অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়ে থাকেন। তিনি প্রথমে রাজনৈতিক দূরবীক্ষণ দ্বারা অনুভব করেছিলেন যে ভারতবর্ষ থেকে ইংরেজ শাসনের অবস্থান ছাড়া অভারতবর্ষের জনগণের মুক্তি অসম্ভব, আর এই জন্য তিনি দরিদ্র কৃষক, তাঁতি, শোষক শ্রেণীকে, মহাজন, জমিদার, নীলকর, বণিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আরবের ওয়াহাবি আন্দোলনের আদলে ফরাইজি আন্দোলন শুরু করেন। নীলকর ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে প্রচার চালাতেন। তার প্রবর্তিত ধর্মমত ছিল আধুনিক ও মানবতাবিধি। মুসলিম ধর্মের উৎপীড়নমূলক নিয়ম রদ করে বন্ড মোল্লা মৌলবীদের হাত থেকে তার শিশুদের রক্ষা করেন। এ কারণে রক্ষণশীল ধনী মুসলমানগণেরা তাকে ঢাকা থেকে বিতাড়িত করেন। ফরিদপুর ও ঢাকা জেলার অসংখ্য কৃষক তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। চার ছেলে দুদুমিয়াও একজন ঐতিহাসিক যোদ্ধা এবং ফরাইজি আন্দোলনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি নীলকরদের বিরুদ্ধে যুদ্ধ করে ব্রিটিশদের তাড়ানোতে ভূমিকা রেখেছিলেন। হাজি শরীয়তুল্লাহর আন্দোলনের বৈশিষ্ট্য হল তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেননি, বরং তিনি চেয়েছিলেন ধর্মীয় জীবনের পরিশুদ্ধির মাধ্যমে মুসলমানরা যেন নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারে। হাজি শরীয়তুল্লাহর নাম অনুসারে বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে। এছাড়া তার নামে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাল খা নদের উপরে নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে হাজি শরীয়তুল্লাহ সেতু, যা 450 মিটার দৈর্ঘ্য।
10 মার্চ 1993 সালে তার নামে বাংলাদেশ ডাক বিভাগ ডাকটিকিট বের করা হয়। হাজী শরীয়তুল্লাহ 1840 সালে বাহাদুরপুর ইন্তেকাল করেন।